ট্রিপুলি অ্যাফেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। 18 এপ্রিল 2023-এ বাংলাদেশ পাওয়ার সেল কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক নজরে বাংলাদেশের বিদ্যুৎ খাত সম্পর্কে দেখে নিব। বর্তমানে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হচ্ছে 26,550 মেগাওয়াট। এর আগের রিপোর্ট অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 26,700 মেগাওয়াট, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিছুটা কমেছে এবং সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 17 এপ্রিল 2023-এ 15,604 মেগাওয়াট। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল 16 এপ্রিল 2022 সালে 14,782 মেগাওয়াট। সেই হিসাবে ম্যাক্সিমাম প্রোডাকশনটা অনেক বেশি হয়েছে। বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা আছে 4,48,00,000। এর আগের আপডেট অনুযায়ী গ্রাহক সংখ্যা ছিল 4,43,00,000। বর্তমানে বিদ্যুতের মোট সঞ্চালন লাইন রয়েছে 14,672 সার্কিট কিলোমিটার। এর আগের আপডেট অনুযায়ী মোট সঞ্চালন লাইন ছিল 14,531 সার্কিট কিলোমিটার। বর্তমানে মোট গ্রিড সাবস্টেশন ক্ষমতা হচ্ছে 61,87 MVA। এর আগে ছিল 58,076 MVA, অর্থাৎ এখানে গ্রিড সাবস্টেশন ক্ষমতা, সঞ্চালন লাইন সব কিছুই বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিতরণ লাইন আছে 6,29,000 কিলোমিটার। এর আগেও বিতরণ লাইন ছিল 6,29,000 কিলোমিটার। বর্তমানে বিতরণ লস জুন 2022 সালের হিসাব অনুযায়ী 7.74%। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন 609 কিলোওয়াট আওয়ার। এর আগের আপডেট অনুযায়ী মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ছিল 608.76 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনও সামান্য বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী আছে 100%। 21 মার্চ 2022 তারিখ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দেন যে বাংলাদেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 100%। বর্তমানে মোট স্থাপিত প্রিপেইড মিটারের সংখ্যা হচ্ছে 53,35,413। এর আগের আপডেট অনুযায়ী স্থাপিত প্রিপেইড মিটার ছিল 51,71,720টি এবং বর্তমানে সোলার হোম সিস্টেম আছে 60,00,000। এই তথ্যগুলো ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ হিসাব করেই দেওয়া হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ট্রিপুলি অ্যাফেয়ার্সের সাথে থাকার জন্য।